দর্শক বন্ধুরা, এই দরজাটি আছে সবুজ কালার, উপর থেকে নিষ্পন্দ, মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে। দর্শক বন্ধুরা, এই দরজাগুলো কিন্তু বাথরুমে, বেলকনিতে, পার্টিশনে ব্যবহৃত হয়। সুন্দর মন মাতানো ডিজাইন, কালার এবং এত কোয়ালিটিফুল প্রোডাক্ট শুধুমাত্র আমরাই দিচ্ছি এক ছাদের নিচে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে 3D হাফ গ্লাস ডোর, AMS কোম্পানির দুটো চমৎকার ডোর চলে যাচ্ছে কিন্তু আমাদের নরসিংদীর উদ্দেশ্যে জনাব হানিফ সাহেবের বাড়িতে। তো দর্শক বন্ধুরা, এই দরজাটি আছে সবুজ কালার, উপর থেকে নিষ্পন্দ, মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে। আর ওই পাশে ভাই সাদা গ্লাসের একটি ডোর নিয়েছে। এগুলো ছাড়াও আমাদের কাছে বেশ কিছু মন মাতানো ডিজাইন আছে, আপনারা চাইলে এই ডিজাইনগুলো আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তো সম্মানিত দর্শক বন্ধুরা, এই দরজাগুলো কিন্তু বাথরুমে, বেলকনিতে, পার্টিশনে ব্যবহৃত হয়, যার উচ্চতায় আছে 7 ফিট, পাশে আছে 2.5 ফিট। এই দরজাগুলো মাত্র 6,500 টাকা নিতে পারবেন, 4 ইঞ্চি চৌকাঠের ভিতরে। এগুলো সব UPVC দিয়ে করা। আর যদি কেউ 8,000 টাকা খরচ করেন তাহলে কিন্তু 6 ইঞ্চি চৌকাঠটি আরো 2 ইঞ্চি বাড়তি পাবেন, তখন কিন্তু দরজাটি আরেকটু মজবুত হবে। আর বন্ধুরা, এরকম ছাড়াও আমাদের শোরুমে অনেক ধরনের দরজা আছে, আপনারা তুরহান এন্টারপ্রাইজের শোরুমে আসলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর মন মাতানো ডিজাইন, কালার এবং এত কোয়ালিটিফুল প্রোডাক্ট শুধুমাত্র আমরাই দিচ্ছি এক ছাদের নিচে। তাছাড়াও শোরুমের ঠিক পেছনের অংশে আমাদের ফ্যাক্টরি আছে বন্ধুরা। ফ্যাক্টরির ভিতরে আপনারা দেখতে পাবেন যে ফ্যাক্টরির ভিতরে খুব চমৎকার MS SS এর লেজার কাটিং এর বেশ কিছু কাজ আমরা করে থাকি। তো আপনারা এক ছাদের নিচে ইনশাল্লাহ সবকিছু আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গি চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে। এখানে আমাদের 13 কাঠা জায়গার ভিতরে সমস্ত স্থাপনা করা আছে। আর এখানে বাইরে দেখতে পারবেন যে রহমত আলী আদর্শ যে প্রাথমিক বিদ্যালয়, এটির যে সাইনবোর্ড আছে স্পষ্ট দেখতে পারবেন এটির উল্টা পাশে। তাছাড়া বন্ধুরা, গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে গুগল ম্যাপ ইনশাল্লাহ আমাদের পর্যন্ত আপনাদেরকে পৌঁছে দিবে। ভিডিওটি আর বড় করবো না, সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি ভালোবাসা আন্তরিকতা রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।